তোমার। আর উনি যেখানে আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন, কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। পুরো ভিডিওটা একদম ঠিক ছিল, মানে একদম প্রথম থেকে ভিডিওটা যখন আমি দেখছিলাম আমি হাসছিলাম, আমি মজা নিচ্ছিলাম, বাট যখন এই লাইনটা আসলো তখন হয়ে গেল সবকিছুর লিমিট ক্রস। তুই একটা জিনিস হয়তো জানিস না, একটা অনাথ ছেলে সার্ভাইভ করাটা, এখন এটা বলিস না যে আমি সিম্পাথি দেখাচ্ছি ভিডিও স্টার্টিংয়েই, আমি অনাথ আমি সিম্পাথি দেখাচ্ছি। তোর বাবা মা আছে কিনা আমি জানি না, বাট বাবা মা যদি থাকে নিজের বাবা মার সামনে গিয়ে কোয়েশ্চেনটা কর, ভিডিওটা দেখা, এই পার্টটা দেখা, দেখ তোর মা কী বলে, তাই তো? এবার তুই কোয়েশ্চেনটা কী করলি যে আমার মা যদি থাকতো আমার মার কষ্ট হতো আমার ভিডিও দেখে। তোকে আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, আমি এই ক্লিপগুলো কোনোদিন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিনি, কারণ কি আমি আমার অসুস্থ মাকে দেখে কখনো সিম্পাথি গেইন করার চেষ্টা করিনি। এই যে ভিডিওগুলো এখন আমি দেখাবো, এই ভিডিওগুলো পাবলিক সিম্পাথি গেইন করার জন্য না, এই ভিডিওগুলো তোকে দেখানোর জন্য। দেখ ভালো করে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। কে বলে গুড মর্নিং? ভালো করে বলো, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং গাইস, বলো হাত দিয়ে, হাত দেখা এরকম করে বলো গুড মর্নিং গাইস। ভালো চুলকা, আমি চুলকা দেবো, চুলকা দিবি, চুলকা দি, চুলকা দি, কাতে কত দেখ, একটু কাতে 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 কাতে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, সবাইকে বলে দাও, সবাই আই লাভ ইউ, সবাইকে আই লাভ ইউ বলে দাও, বলো আমার যত ফ্যান্স আছে সবাইকে বলে দাও আই লাভ ইউ, আই লাভ ইউ। এই ভিডিওগুলো দেখার পরে তোমাদেরকে কোশ্চেন করছি, ইভেন তোকেও কোশ্চেন করছি, এই ভিডিওগুলো দেখার পরে কোনো অ্যাঙ্গেলে এটা কি মনে হচ্ছে যে আমার মার কষ্ট হতো যে আমি এরকম ভিডিও বানাই? দেখ আমি ভালগারিটিকে নিয়ে রোস্টিং করি, আমি ভালগার ভিডিও বানাই না, কথাটার মধ্যে তফাতটা বোধ। চোর আর পুলিশের মধ্যে তফাত হয়, পুলিশ চোরকে ধরে, কিন্তু চোরকে ধরার জন্য একটা একটা চোরকে যখন ধরতে হয় তো ওই চোরকে ধরার জন্য পুলিশকেও চোরের মতনই ভাবতে হয়। একটা হ্যাকারকে একটা হ্যাকারই ধরতে পারে, একটা হ্যাকারকে তুই বা আমি ধরতে পারবো, একটা হ্যাকারকে আটকানোর জন্য একটা হ্যাকারই চাই। সেরকম একটা ভালগার কন্টেন্টকে রোস্ট করার জন্য ভালগারিটি মেন্টালিটি নিয়েই রোস্ট করতে হয়। তুই যে ভিডিও বানাইস, তুই যে ভিডিওগুলো বানাইস, সেই ভিডিওগুলো পুরোপুরি একদম মানে গীতার মতন পবিত্র না। হ্যাঁ ছেলেরা তো পাগলই, বাট সব ছেলেরা নয়, লুইচা আলুর দোশালা বগলে গন্ধযুক্ত কাকুরা তোমার জন্য পাগল। যখন কেউ একটা লাঠি কারোর পেছনে হালকা করে ঢুকে যায়, 17 বছরের নিবিগুলো প্রচন্ড পরিমাণে পুটিবাজি ওঠে, আর যখন কারোর খুব পরিমাণে পুটিবাজি ওঠে, যখন কেউ একটা লাঠি কারোর পেছনে হালকা করে ঢুকে যায়, তুমিও চুগলিবাজি করো। এবার এই ভিডিওটাতে আগে যা যা হবে তার জন্য হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি আজ অবধি আমি অনেকে আমাকে রোস্ট করেছে, কোনোদিন আমি রোস্টে রিপ্লাই করিনি, এটা আমার ফার্স্ট কাউকে রিপ্লাই করা ভিডিও হবে, কিন্তু এই ভিডিওতে কি কি হবে আমি নিজেও জানি না। এই যে কেচি চালানোর কথাটা মেটা বললো, এই কেচি চালানোর কথাটা আমি এই ভিডিও এমন একটা ভিডিওতে বলেছিলাম যে ভিডিওতে পুরো প্যান্ট জামা সবকিছু কাটা ছিল, সবকিছু সাইডে ছিল, ইভেন পুরো যে জামা কাপড়টা পরেছিল জামা কাপড় পরার কোনো মানেই হয় না। বাট এখানে রাধা মানে আমার ওয়াইফ যে প্যান্টটা পরেছে ওই প্যান্টটা নর্মাল একটা ট্রেন্ড, মানে প্যান্টের মধ্যে যেখানে কাটা থাকে হালকা ছেঁড়া থাকে বা হালকা, ওটা নর্মাল ট্রেন্ড। আজকালকার দিনে 70% ছেলেমেয়েরা এরকম টাইপের জামা কাপড় পরে। এবার তোকে একটা কথা বলতে চাই, তুই যে কারো ড্রেস আপ নিয়ে কাউকে ছাপরি বলছিস, তাহলে এগুলো কি? আপ কাহা কে জ্ঞানী বাবা? উরি আমার গান্ডু সুদি আইসে রে, অন্যকে সাপরি বলার আগে নিজের একটু সাপরি ভাবি দেখো একটু, তাই না? শোনা আমার, অন্যের বাড়িতে ঢিল মারার আগে একটু দেখো তোমার বাড়িটাও কাচের, মানে তোর জন্মই হয়েছিল নাকি তোর মা জোরে হাচ্ছি মারছিল আর তুই বেরোয় গেছিলি? মানে কথা তুই বলছিস, আমি না, আমি সেকেন্ডে আসলাম, ফার্স্টে তুই বলেছিস। ফার্স্টে আসি কারো ড্রেস আপ সেন্স দেখে তুমি তাকে ছাপড়ি বলছো, বাট তুমি নিজের ড্রেস আপ সেন্স দেখছো না, তাহলে তুমি কেমন লেভেলের বোকাচুদি যে তুমি মানে অন্যের ড্রেস আপ সেন্স দেখে অন্যকে ছাপড়ি বলছো বাট নিজের ড্রেস আপ সেন্স দেখছো না? ভাই তুই কেমন টাইপের ভাই তুই, মানে তুই কি মানে নিজে চুরি করে অন্যকে বলিস চোর? ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস, সো প্লিজ কেউ দয়া করে গায়ে লাগাবেন না। জিসকা জন্ম হোতা হ্যায় বালুন ফটকে, জিসকা জন্ম হোতা হ্যায় বালুন ফটকে, উসে কহতে হ্যায় জেনিস। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস, প্লিজ গায়ে লাগাবেন না, পদে লাগান। তো
চলে এসছো তোমরা সবাই? একদম একদম, এই কথাটাই চলে আসছো সবাই, এই কথাটাই। জন্মের পরে তোর বাবাও বলছিল বাবার থেকে কপি করছিস, সত্যি বল, বাবাকে জিজ্ঞাসা কর, বাবার থেকে কপি করছে। এই বাবাও জন্মের পরে বলছিল এই চলে আসছে, এটা কি আসলো, ভগবান হাত পা কাঁপতেছে আমার, এটা তো কোনো প্ল্যানিং ছিল না, হুট করে চলে আসলো। সারা ইয়ে ইয়ে ये साउथ पोल का सुअर मारेगा मेरे को। ए बुनु बुनु छोटो नुनु सॉरी तो नहीं बुनु এবার দেখ ফ্যামিলি নিয়ে কথা বললে কেমন লাগে। আমি রোস্ট অনেক বছর ধরে করি রে, কিন্তু কারোর ফ্যামিলি নিয়ে, কারোর মা নিয়ে, কারোর বউ নিয়ে কথা বলি না। আমার বউ, আমাদের বিয়ে হচ্ছে এখনো এক মাসও হয়নি, ও ইউটিউবার না, তুই আমাকে রোস্ট করতিস? আমি কিচ্ছু বলতাম না, আমি স্পোর্টিংলি নিতাম, আমাকে অনেকে রোস্ট করেছে। এবার তুমিও একটু মজা নাও, ফ্যামিলিকে টার্গেট করলে কেমন লাগে? ইন্টারন্যাশনাল ছাপিটাকে কে বিয়ে করবে? আমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তো, কিভাবে তার সন্তান এই সমস্ত নোংরা কথাবার্তা বলে? কারে বাস আর হাতে হেরিকেন, সিস্টেম পার দেঙ্গে। আজ আমি কথা বলতে চলেছি বাংলার সবথেকে বড় কোয়ালিটি রোস্টারকে নিয়ে। পয়েন্ট টু বি নোটেড, আমি কখনো কোনো ভিডিওতে তোমরা খুঁজে বের করতে পারবে না যে আমি ডিরেক্টলি এই কথাটা বলছি, আমি কোয়ালিটি রোস্টার, আমি কখনো এই কথাটা বলিনি। আমি এটা বলছি যে যত সময় আগাচ্ছে, মানে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস, আমি সবসময় এই কথাটা বলি। কোনো একটা বইতে পড়ছিলাম এটা, যখন সময়ের সাথে সাথে তোমার ফলোয়ার্স 2-4-5 যতটাই বাড়ুক না কেন, আজকে আমার ফেসবুকে নিয়ার অ্যাবাউট 1 মিলিয়ন, ইউটিউবে 2 লাখ হতে চললো। এবার সময়ের সাথে সাথে যখন তোমার ফলোয়ার্স সাবস্ক্রাইবার তোমার সঙ্গে মানুষ জুড়তে থাকে, তোমার রেসপন্সিবিলিটিস বাড়তে থাকে, তোমার কোয়ালিটি বাড়াতে হয়। আগে যেরকম আমি মানি যে একটা টাইমে আমি প্রচুর বাজে ভালগার টাইপের ভিডিওকে রোস্ট করতাম, তো সেই কারণে আমার ইমেজও ওরকম টাইপেরই ছিল, বাট সময়ের সাথে সাথে তোমার কোয়ালিটিকে ভালো করতে হয়, তোমার কোয়ালিটিকে ভালো করতে হয়। আমি কোয়ালিটি রোস্টার সেটা কখনো বলি নাই। গাঁজাটা একটু কম খা, গাঁজাটা কম খা, নাহলে দুধ দিয়ে মিশায় খা, গান্ডুর বাচ্চা। ও কোয়ালিটি রোস্টার কে নি চয়েস মে আয়া ফাইল সিস্টেম পার দেঙ্গে। আচ্ছা তোমাদের বিয়েটা তখন হয়ে গেল, তো আলাপটা কিভাবে হয়েছিল একটু বলো তো আমাদেরকে। একদম একদম, আই এগ্রি, আমি রোস্টের নামে বকবক করি কিন্তু মুখ দিয়ে, আর তুই বকবক করিস। আরে কে লাউড়া ফাস গ্যা মুমে, আজকাল নাকি বকবক দেখো প্রেমে পড়ে। তোর কাছে একটা কোয়েশ্চেন, জীবনে কোনোদিন প্রেম করছিস? দেখে তো মনে না তোকে কেউ দেয় মানে ভালোবাসা, কেউ তো তোকে দেয় না, মানে তোর বাবা মাই দেয় কিনা, মানে ভালোবাসা দেয় কিনা সেটা আমার সন্দেহ আছে। মানে যারা অন্ধ হয় তারাও প্রেম করে, যারা বোবা হয় তারাও প্রেম করে, যারা ল্যাংড়া হয় তারাও প্রেম করে। ভালোবাসার জন্য কথা কম, কথা বেশি, বক বক নাকি বোবা, এটা ম্যাটার করে না। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কোনো রিজনই হয় না, ওটা এমনি হয়ে যায়। ওইখানে ওর কথার পয়েন্টটা ছিল যে ও অনেক কথা বলে, যে কোনো অনেক মেয়ে হয় যারা প্রচুর কথা বলে, ও প্রচুর কথা বলে। অনেকে হয় যারা বেশি কথা পছন্দ করে না, ও আমার সাথে কমফোর্ট ফিল করতো বিকজ আমি ওর কথাগুলো শুনতাম। এটাতে ভালোবাসা না হওয়ার কি আছে? তুমি আগে নিজে ভালোবাসতে শেখো, মানে গাড়ের মধ্যে কিরিমি কুরকুর কুরকুর করে না তোমার। এখন কিছু আবাল পাবলিক এসে বলবে একটা মেয়েকে এইভাবে রোস্ট করছিস, তোর কি লজ্জা নেই, বাড়িতে মা বোন নেই? তোমাদেরকে একটা কথা বলতে চাই, ও রোস্ট করার সময় যদি আমার মা আর আমার বউ কেটে না কথা বলতে পারে, আমি বললে আমি খারাপ, এসে কাইসে চলেগা দাদা। মেরে মা বাপ ভি তৈয়ার নি থে, লেকিন মে পেদা হো গয়া, সিস্টেম পার দেঙ্গে। ইন্টারন্যাশনাল ছাপড়ি মৌদি বলে কথা, প্রেমে পড়াই। তুই যে এই জায়গাটা ছাপড়ি বললি, এবার ছাপড়ি বলার পিছনে লজিকটা আমাকে বোঝা, ছাপড়িটা কি দেখে বললি? মানে ফোনটা মিররের সামনে নিয়ে এইভাবে লিপসিং করে ভিডিওটা বানাচ্ছে সেই কারণে, নাকি ক্লিভেজের জন্য? যদি তুই ক্লিভেজের জন্য বলিস বা ড্রেস আপ সেন্সের জন্য বলিস, তাহলে এটা কি? এ সব দুগলা দিদি, ওয়া দিদি, দিদি ওয়া দিদি, দিদি দিদি ওয়া দিদি, ওয়া দিদি, ওয়াক্ত বদল দিয়ে, জজবাত বদল দিয়ে, জিন্দেগি বদল দিয়ে। আমার একটা প্রশ্নের উত্তর দে, তুই যে সকালবেলা হাঁটতে যাস, হাঁগার পরে কি হাঁগাটা তুলে নিয়ে এসে ভাতের সঙ্গে মেখে খাস? মানে তোর মাথায় কি গু, মানে কমন সেন্সটুকু নাই? একটা মেয়ে হয়ে, একটা মেয়ের ড্রেস আপ সেন্স নিয়ে তাকে তুই ছাপড়ি বলছিস? মানে ও কি মানে নাঙ্গা বাঙ্গা ড্রেস পরে, নাকি উর্ফি জাবেদের মতন ড্রেস পরে, নাকি পুরো একদম খুলে ভিডিও আপলোড করে? এমন তো কিছু না, না আজকালকার মেয়েরা যেরকম ড্রেস পরে, তুই যেরকম ড্রেস পরিস সেরকম ড্রেসই তো পরে, কোনো খারাপ ড্রেস তো পরে না। তো তুই একটা ড্রেসিং সেন্স নিয়ে কোনো একটা মেয়েকে ছাপড়ি কী করে বলতে চাস? মানে তোর বাবাকে জিজ্ঞাসা করিস 2 ফোঁটা কম পড়ছিল তোর? আপকে ফাদার আয়ে।
মানে তুই বলছিস, মানে তুই বলছিস, এবার তুমি বাবা মানে কথা বলতে পারো, আমি বাবা মা তুললে বললে খারাপ? দেখ ভাই, আমি খুব খারাপ ছেলে, আমি খুবই খারাপ ছেলে, মানে আমি এমন একটা ছেলে কেউ যদি আমাকে একটা মারে আমি তাকে বিশটা মারি, আমি ক্লিয়ার কাট হিসাব। তোমার যা ছেড়ার তুমি ছিঁড়তে পারো। ইয়ে ভগবান, ক্যা জুলুম হ্যায়! এই যে ইন্টারন্যাশনাল ছাপড়ি বৌদি, তোমায় এখন আমি রোস্ট করছি, এখন যদি তোমার কিছু খারাপ লাগে তাহলে তার দায় কে নেবে? অভিষেক দায় নেবে, তার দায় কি থোড়াই আমাগো? একদম একদম, দায় তো আমিই নিবো, আবার আমি দায় নিচ্ছি বলেই তো ভিডিওটা বানাচ্ছি সোনা কুচু কুচু। এবার এই ভিডিওটা দেখে যদি তোমার খারাপ লাগে সেটার দায়ও তুমি নিও। তোমার পাছায় এখন বাস ঢুকুক কিংবা ক্যাকটাস, মানে ওটা দায়ও তোমাকে নিতে হবে। এ বলবি না, বলবি না, মেয়েদেরকে বাজে কথা বলছে। তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ছাপড়ি বলতে পারো, তুমি একটা মেয়ে হয়ে একটা ছেলের মৃত মাকে টানতে পারো, আমি একটা ছেলে হয়ে সেটার প্রোটেস্ট করলে আমি খারাপ? হ্যাঁ আমি খারাপ, পাবলিক আমি খারাপ? জনতা মাফ নেই করেগি। এগো ইন্টারন্যাশনাল বৌদি, ওই কন্ট্রাক্টটা কমেছিল বলে তো আজকে তুমি অভিষেক দাকে বিয়ে করতে পেরেছো। তাতে অভিষেক দা কি হয়েছে জানি না, তবে আমাদের তো একটা কন্টেন্ট বেড়েছে। ইশ্রী কি বলে, ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই নাই, নিজেই স্বীকার করলো আমার বউ হচ্ছে এদের কন্টেন্ট, মানে নিজে মানলি তো, মানে কি লেভেলের গুমাখা মেন্টালিটি থাকলে এরকম টাইপের ভিডিও বানানো যায় আমি জানি না। মানে আমাকে একটা কথা বলো, তুমি একটা রোস্টার, হ্যাঁ খুব লজিক্যালি ভাববা কথাটা, তুমি একটা রোস্টার, এবার আমি যেরকম একটা রোস্টার, এখন আমাকে এর আগে অনেকে রোস্ট করছে, অনেকে অনেক বাজেভাবে রোস্ট করছে, বাট আজ অবধি আমাকে কোনো রোস্টার পার্সোনাল অ্যাটাক করে নাই। এখন আমার বউ কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমার বউ কোনো কন্টেন্ট না, সি ইজ মাই ওয়াইফ। এখন সে যদি আমাকে বলে যে তোর ভিডিওতে আমি আসতে চাই, এখন আমার ভিডিওতে আমি দুটা ভিডিওতে ওকে নিয়েছি, তারপরে আমি রিয়েলাইজ করলাম যে এই রোস্টিং চ্যানেলে ও কোনো কোনো সময় আসলো ঠিক আছে, বাট নর্মালি তার জন্য ওকে আমি একটা এক্সট্রা ব্লগ চ্যানেল খুলে দিলাম, তুই নিজের মতন ভিডিও বানা। এখন ও কন্টেন্ট না আমার কাছে, এই ভুল ধারণায় থাকিস না তোরা কেউ, ঠিক আছে? এবার ও নিজেই স্বীকার করছে আমার বউ ওর কাছে কন্টেন্ট, ভগবান। তোর মাকে ভিডিওটা দেখাবি কিন্তু, ভিডিওটা দেখার উপরে কাকিমা নমস্কার, আমার নাম অভিষেক। আপনার মেয়েকে মনে হয় ছোটবেলা বুকের দুধ ঠিকভাবে পড়ে নেয় ওর, বুঝছেন তো? আপনি একটু বনভিটা খাওয়ান ওকে, ওর মাথায় বুদ্ধিটা একটু কম আছে, কোথায় কি বলতে হয়, কোথায় কি ইউজ করতে হয়। বাচ্চা হোক বা বড়, এই সমস্ত কথা কে বলে ভাই? Sometime later. লুচ্চা আলুদোশালা বগলে গন্ধযুক্ত কাকুরা তোমার যখন কারো খুব পরিমাণে কুটিবাজি ওঠে, পেছনে হালকা করে ঢুকিয়ে দেয়, ব্লাউজ পরে আসতেই ভুলে গেছে, মানুষ এখন কনফিডেন্টের সাথে লোকের বাড়ি গিয়ে হেগে অবধি দেয়। আপ কাহাঁ কে জানি বাবা। মানে কোন মানুষ বিয়ে করার পরেই সে কাপল, বিয়ের আগে সে সিঙ্গেল, এটা তো লজিক। মানে আমি আমার রিলেশনশিপ, আমি ওর সাথে অনেক আগের থেকে রিলেশনে ছিলাম, আমি আমি কোনোদিন রিভিল করি না রিলেশনশিপ, আমি রিলেশনশিপ রিভিল করা, তার মানে মানে বিয়ে হওয়ার দিন থেকে, মানে ওকে মালা বদল করানোর পর থেকে আমি কাপাল, আর তার আগে আমি সিঙ্গেল ছিলাম। মানে তুই সিঙ্গেল, তোকে কেউ দেয় না বাবা, ভালোবাসা ভালোবাসা তোকে কেউ দেয় না, তাই তুই সবাইকে সিঙ্গেল মনে করিস। আমি তো একটা একটা কথা তোকে বলতে চাই, যখন ভগবান লাইনে দাঁড় করাইছিল না বুদ্ধি দেওয়ার জন্য, তুই তখন মনে লাইনের থেকে উঠে গিয়ে পায়খানায় গেছিলি, বুদ্ধিটা পাইস নাই। এখন তোমাদের মধ্যে কিছু বিজ্ঞ বিচি আসবে, বিজ্ঞ বিচি এসে বলবে একটা মেয়ের পাছা, অন্য কোনো বেগলাপতি বডি পার্ট নিয়ে কথা বলছিস, কেন বলবো না? না না কেন বলবো না, আমি পিছনে একটা বালিশ ঢুকে এক টাইপের প্যারোডি ভিডিও, মানে একটা রোস্টকে আমি আমার মতন অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম, সেইখানে ও যদি আমার পাছা দেখাতে পারে তাহলে আমি ওর পাছা নিয়ে বললেই দোষ? তাহলে মানে আমি কি এখানে পাছা পাছা তো ঘষাঘষি খেলতে আসি নাই, না রোস্ট করতেই আসি, তুমি আমাকে রোস্ট করেছো, এবার তুমিও একটু নেও, উতনাই মারো জিতনা কি সহ সকতে হো। আমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন, কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। ভিডিওতে সবকিছু ঠিক ছিল, এই যে এই জায়গাটাতেই সবকিছুর বাঁধ ভেঙে যায়। যখন ভিডিওটা আমি দেখছিলাম, মানে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বসেছিলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে ভিডিওটা পাঠায়, ভিডিওটা পাঠানোর পরে ভিডিওটা যখন আমি আমার ওয়াইফ দুজনে একসাথে দেখছিলাম, ইভেন ও যখন রোস্ট হচ্ছিল ভিডিওটা দেখছিল, ও হাসছিল, লিটারালি ও হাসছিল, আমার কোনো প্রবলেম ছিল না ওকে হাসতে দেখে, আমি বললাম চলো ঠিক আছে, ও এখন স্পোর্টিংলি নিচ্ছে তো আমার কোনো যায় আসে না, আমি একটা রোস্টার, আমার কাজ রোস্ট করা, এই রোস্ট করে আমার পেট চলে, আজকের ডেটের নাম যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সব কিছু এই রোস্টিংয়ের জন্য, পিছনে সিলভার প্লে বাটন, ওই যে তোমরা মেডেলগুলো দেখতে পাচ্ছ এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছ না, এখানে অনেকগুলো যেগুলো কাপ মেডেল যা আছে আমার এখানে ডেস্কের মধ্যে, সব কিছু এই রোস্টিংয়ের দৌলত, আজকে বাইরে যখন আমি বেরোই লোকে সেলফি নিতে আসে, লোকে কথা বলতে আসে, সব রোস্টিংয়ের দৌলত আসে। তুই যদি একাই সঠিক হইস তাহলে যারা আমার সঙ্গে দেখা করতে আসে, সেলফি নিতে আসে, আমার ফ্যান বলে আমাকে ইন্সপিরেশন মনে করে, মানে ওরা কি আবাল, মানে তুই একাই ঠিক, ওরা আবাল নাকি?
মানে তুই তো আজ অব্দি যত তুই শুধু রোস্টারদের গাড়ে আঙ্গুল করিস, তোর তো কাজই একটা রোস্টার, যতগুলো বেঙ্গলের রোস্টার আছে সবার গাড়ে আঙ্গুল করিস, দুইটা আঙ্গুল গাড়ের মধ্যে ঢুকাস, বের করিস আর পাচার ফুটার গন্ধ শুকিস, এই তো তোর কন্টেন্ট। আর তো তোর কোনো কন্টেন্ট নাই না, তো তুই যখন একটা কথা শিখে নে, তোর ছোট বোন হিসাবে তোকে বলছি, দাদা হিসাবে একটা কথা বলছি, তুই আমার মৃত মার ইমোশন টাইমে আমাকে হিট করলি। আমি তোর জানি না তোর বাবা মা জীবিত কিনা, আমি আশা করি ওনারা জীবিতই, ওনার জীবিত বাবা মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বললাম, বাধ্য হলাম বলতে। তোরও একটু এই কষ্টটা বোঝা উচিত যে বাবা মাকে টানলে ভিডিওতে কেমন লাগে। তুই একটা রোস্টার, অ্যাজ একটা সিনিয়র রোস্টার হিসাবে তোকে শিখাচ্ছি, রোস্ট কর, রোস্টিং গুড, রোস্টিং ইজ এ কন্টেন্ট, অ্যাট ইজ দ্য জনরা, দিস ইজ গুড, কোনো প্রবলেম নেই এখানে। তুই আমাকে রোস্ট কর, আমার ওয়াইফকে তুই রোস্ট করছিস, ও স্পোর্টিংলি নিচ্ছিল, বাট এই লাইনটার কোনো দরকার ছিল না। তুই বলবি এখন আমি তো ভালো কথা বলছি, আমি তো ওনার আত্মা নিয়ে কথা বলছি, এই নিয়ে কথা বলছি, এটা জানিস? এখন তুই বলবি আমি সিম্পাতি নেই। আজকে কয় তারিখ? আজকে আমি ভিডিওটা কবে আপলোড করবো আমি জানি না, 17 কি 18 তারিখে আমি হয়তো ভিডিওটা আপলোড করবো। লাস্ট 12 তারিখ আমার মার বাৎসরিক ছিল, September 12 আমার মার বাৎসরিক ছিল, ওই ফেসের থেকে আমি ওই ট্রমার থেকে এখনও বেরোতে পারিনি, আর তুই ওই জায়গাটাতে আমাকে হিট করলি। এখন তোমরা অনেকে বলবো আমি সিম্পাতি, সিম্পাতি না, আমি ডেথ সার্টিফিকেট দেখাচ্ছি, 12 September আমার মার বাৎসরিক ছিল, আমি ওই ট্রমার থেকে এখনও বেরোতে পারি নাই, আর ওই জায়গাটা আমাকে হিট হতে হলো। আমার জায়গায় নিজেকে রাখো, তারপর ভাবো আমি ঠিক নাকি আমি ভুল। আমি আজ অব্দি কোনোদিন কোনো রোস্টের রিপ্লাই দিই নাই, বাট আজকে দিতে বাধ্য হলাম। কিন্তু এই ভিডিওটা তোর মাকে দেখাস, তোর বাবাকে দেখাস, আর তোর ভিডিওটাও তোর মাকে দেখাস, তোর বাবাকে দেখাস, ঠিক আছে? দেখ একটা কথা বলি, খুব একটা দামি কথা বলতে চাই, জলে থেকে কুমিরের সাথে আর জঙ্গলে থেকে বাঘের সাথে লাগতে যাস না, জীবন ছারখার হয়ে যাবে। আমি এমন কোনো রোস্টার না যে ছেড়ে কথা বলবে, তুই আমাকে পার্সোনালি চিনিস না, তোর তো 2-4 ফ্যান ফলোয়িং হয়েছে, এক কাজ কর, শিলিগুড়ির কোনো একটা ফ্যানকে খুঁজে বের কর, আর তাকে পার্সোনালি টেক্সট কর যে আমি পার্সোনালি কীরকম, তোকে হাত জোর করে রিকোয়েস্ট করবে অভিষেক দার সঙ্গে লাগতে যাও না, আমাকে তুই পার্সোনালি চিনিস না, থ্রেট দিচ্ছি না, সাবধান করতেছি, এই রোজটা কিছুই ছিল না। এখনও আমার ওয়াইফ পাশেই বসে আছে, আমি ভিডিও বানাচ্ছি পাশে, ও উল্টা আমাকে বলছে ছাড় আর কিছু বলতে হবে না, যদি আমি আমার অকাতে চলে আসি নিজের অকাত ভুলে যাবি, সত্যি কথা বলতে আমি যদি জোরে হাঁচি মারি না হাইগে দিবি তুই প্যান্টে। আমার এরকম রূপ হয়তো তোমরা কখনো দেখো নাই, বাট আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। তুমি আমাকে রোস্ট করো, আমি স্পোর্টিংলি নিব, আমি সবাইকে যত রোস্টার আছে বেঙ্গলে আমি সবাইকে বলছি রোস্ট কর ভাই, খুব বাজেভাবে রোস্ট কর, আমাকে ধুয়ে দে, মুছে দে একবারে, মানে এমন কর যেন আমি কুত্তা হয়ে যাই, আমি তাও মানতে রাজি, বাট ফ্যামিলি না, পার্সোনাল অ্যাটাক না, বাবা মা না, পার্সোনাল অ্যাটাক, সেন্টিমেন্টে হিট না ব্রো। তো আজকে ভিডিওটা এখানে শেষ, জানি না নেক্সট ভিডিও আমি কবে দিব। তো মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি বানাতাম না, আমি অনেক ভাবনা চিন্তার পরে আমি নিজেকে আটকাচ্ছিলাম যে চলো ঠিক আছে কোনো ব্যাপার না, নিজেকে শান্ত রাখি, বাট একটা কথা, ওই মায়ের কথাটা যেটা, মায়ের সিম্পাতিটা যে ফেক, ফেক সিম্পাতি আর ফেক যে মিসইউজটা তুই করলি, ওইটার জন্য এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। ওই কয়েকটা 30-40 সেকেন্ড যদি তুই না বলতিস এই ভিডিওটা আসতো না, আমি উল্টা নিচে তোকে কমেন্ট করতাম যে গুড ভিডিও, বা তোকে আমি অ্যাপ্রিসিয়েট করতাম। তো মা বাবার সিম্পাতিটা না নেক্সট টাইম থেকে কাউকে বলবি না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এই ভিডিওতে আমি জানি আমি অনেক বাজে কথা বলছি, আমি ফ্লো ফ্লোতে, এই ভিডিওর কোনো স্ক্রিপ্ট ছিল না, আমি যা মনে আসছে তাই বলছি, ফ্লো ফ্লোতে যা যা বলছি, তার মধ্যে যদি কিছু খারাপ লেগে থাকে জেনিকে সরি বলছি না, পাবলিককে সরি, তোকে আমি সরি বলবো না, তুই সরি, আমার সরি শোনার তোর যোগ্যতা নাই, ঠিক আছে? তোকে সরি বলছি না, আমি পাবলিককে বলছি সরি, বিকজ আমার খারাপ লাগে যখন কেউ ফ্যামিলি, নট ফর মি, আজকে অন্য কোনো রোস্টারকেও যখন কোনো রোস্টার ফ্যামিলি নিয়ে কথা বলে না খারাপ লাগে শুনতে, আমি রোস্টার, আমি বুঝি, কারোর ফ্যামিলি কারোর পার্সোনাল সেন্টিমেন্টে হিট করা তোর কোনো অধিকার নাই, তুই আমাকে খাওয়াইস না, তুই আমাকে পড়াইস না, রোস্টার রোস্টারের মতন থাক, আজকের জন্য এতটুকুই, বাই। ইন্টারন্যাশনাল ছাপড়ি বৌদি কেমন দিলাম? समंदर के जैसे बढ़ती लहर, भवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पतन।